পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য একটি খুশির খবর করোনা মহামারীকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষ লকডাউন ঘোষণা করেছে সরকার আর সমগ্র ভারতবর্ষ জুড়ে লকডাউন থাকার ফলে ভারতবর্ষের খেটে খাওয়া মজদুর শ্রমিক শ্রেণীর মানুষদের খাদ্যাভাব দেখা দিতে পারে আর সেই খাদ্যাভাবের সংকট মোচনের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যে সমস্ত পরিবারের খাদ্য সুরক্ষার কার্ড আছে সেই সমস্ত পরিবারের খাদ্য সুরক্ষার কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিনামূল্যে চাল গম এবং আটা দেওয়ার কথা ঘোষণা করেছেন আর আমি এই ভিডিওতে আলোচনা করব কোন ক্যাটাগরির কার্ডের জন্য কত কেজি চাল গম আটা পাওয়া যাবে তথ্যটি বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন চলুন এবার দেখে নিই খাদ্য সামগ্রী বিতরণের হার এবং দর সামগ্রী পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর ছ মাস পর্যন্ত প্রথমে দেওয়া আছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ ডবল এ ওয়াই যে সমস্ত কার্ডের ক্যাটাগরি আছে সেখানে প্রতি মাসে পরিবার পিছু চাল দেওয়া হবে পনেরো কেজি বিনামূল্যে আর আটা দেওয়া হবে উনিশ কেজি কেউ যদি গম নেয় তাহলে গম দেওয়া হবে কুড়ি কেজি বিনামূল্যে এই কার্ডের জন্য কেউ যদি চিনি নেয় তাহলে এক কেজি চিনি দেওয়া হবে তার জন্য দাম ধার্য করা হয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা তারপরে আসি অগ্রাধিকার প্রাপ্ত পরিবার অর্থাৎ পি ডবল এইচ এবং বিশেষ পরিবার অর্থাৎ এসপি ডবল এইচ এই দুটি কার্ডের ক্ষেত্রে চাল দেওয়া হবে দু কেজি প্রতি প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে অর্থাৎ প্রতি মাসে একজন প্রাপ্তবয়স্কের জন্য দুই কেজি চাল দেওয়া হবে আর আটা দেওয়া হবে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম বয়স্ক হিসাবে বিনামূল্যে দেওয়া হবে আর যদি সে গম নেয় তাহলে তিন কেজি গম দেওয়া হবে তারপরে আসি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অর্থাৎ আর কে এস ওয়ান এখানে চাল দেওয়া হবে দু কেজি প্রতি প্রাপ্তবয়স্ক বিনামূল্যে এবং গম দেওয়া হবে তিন কেজি প্রতি প্রাপ্তবয়স্ক এটাও বিনামূল্যে এবার আসি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা টু অর্থাৎ আর কে এস টু চাল দেওয়া হবে প্রতি এক কেজি প্রাপ্তবয়স্ককে তেরো টাকা কেজি দরে দাম নেওয়া হবে এবং গম দেওয়া হবে প্রতি এক কেজি প্রাপ্তবয়স্ককে ন টাকা কেজি দরে দাম নেওয়া হবে এবার উপজাতি শ্রেণীর জন্য বিশেষ উপজাতি অর্থাৎ স্পেশাল ট্রিভেল কার্ড এদের জন্য চাল দেওয়া হবে আট কেজি প্রতি প্রাপ্তবয়স্ক বিনামূল্যে এবং গম দেওয়া হবে তিন কেজি প্রতি প্রাপ্তবয়স্ক বিনামূল্যে তাহলে শুধুমাত্র রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা টু অর্থাৎ আর কে এস হয় টু ক্যাটাগরির যে সমস্ত নাগরিক আছেন তাদেরকে বিনামূল্যে কিছু দেওয়া হবে না তো এই ছিল আজকের তথ্য অবশ্যই এই ভিডিওটিকে সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন কারণ প্রত্যেকে যদি এই চারটা দেখে রাখে তাহলে রেশন দোকানে গিয়ে তিনি ঠকবেন না যতটুকু প্রাপ্য প্রত্যেকের জন্য ধার্য করা হয়েছে সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল